এক্সপ্লোর ইন্ডিয়ায় আজকের পর্ব পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিয়ে। আজকে আমরা এই জেলা সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দক্ষিণ চব্বিশ পরগনা প্রাকৃতিকভাবে এতটাই সুন্দর, নদীবেষ্টিত, সাগরের এক প্রান্ত ও বাংলাদেশের সীমানায় অবস্থিত। বহু প্রাচীনকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা অনেক ঐতিহ্য বহন করে চলেছে। তার মধ্যে একটি হলো গঙ্গাসাগর, নাম সবাই শুনে থাকবেন, বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এখানে অধিষ্ঠিত ভগবান কপিল মুনির আশ্রম আজ থেকে কয়েক হাজার বছর আগে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। আমরা সবাই জানি ভগীরথ গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। কপিল মুনির আশ্রমের পাশেই গঙ্গা এবং সাগরের মিলনস্থল বা মোহনা। হাজার বছরের প্রাচীন এই মন্দির অনেক ঐতিহ্য বহন করে। কপিল মুনির আশ্রমটি গঙ্গাসাগর নামক বদ্বীপের ওপর স্থাপিত হয়েছে। প্রতি বছর কপিল মুনির আশ্রমের নিকটবর্তী অঞ্চলে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। লাখ লাখ তীর্থযাত্রী এখানে জানুয়ারি মাসে পুণ্য স্নান করেন এবং গঙ্গাসাগর মেলা আসেন। গঙ্গাসাগর মেলায় আসার জন্যে হাওড়া থেকে ট্রেন বা বাসে ধর্মতলা থেকে ওনারা আসেন। হার্ডউড পয়েন্ট থেকে লঞ্চে করে নদী পার হয়ে আসতে হয় গঙ্গাসাগরে। প্রাচীনকাল থেকে তখন কষ্টসাধ্য ছিল এই গঙ্গাসাগরে আসা, কিন্তু বর্তমানে লঞ্চ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল অনেক সুগম হওয়ার ফলে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে পৌঁছতে পারেন নির্বিঘ্নে। তত্ত্বাবধানে থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বদ্বীপ সুন্দরবনে অবস্থিত এই দক্ষিণ চব্বিশ পরগনাতেই। সত্যি কথাই, সুন্দর বন, এর থেকে সুন্দর অরণ্য বোধহয় ভূভারতে আর কোথাও নেই। একদিকে বাংলাদেশ, একদিকে পশ্চিমবঙ্গ, ভারত ও বাংলাদেশের জুড়ে রেখেছে এই বন। পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় সুন্দরবনেই। ডাঙায় বাঘ, জলে কুমির, এই নিয়েই সুন্দরবনের মানুষের জীবনযাত্রা। সুন্দরবন নামকরণ কেন হলো? এই অঞ্চলে পাওয়া যেত প্রচুর পরিমাণে সুন্দরী গাছ। গড়ান গিয়েও গাছ পাওয়া গেলেও এই সুন্দরী গাছের খ্যাতি ছিল বিশ্বজোড়া, এবং ভূভারতে সুন্দরী গাছ সব থেকে বেশি পাওয়া যেত এই অঞ্চলে। এর থেকেই এর নাম হয় সুন্দরবন। এই সুন্দরবনের আরেক আকর্ষণ হচ্ছে হরিণ। জোয়ারে যখন সুন্দরবনের খাঁড়িতে জল ঢুকে যায়, তখন বাঙালি ঘুরতে চলে যায় সুন্দরবন। শুধু বাঙালি বলেই নয়, ভূভারতে প্রচুর পর্যটক আসে সুন্দরবন ভ্রমণের জন্যে। এরম অসাধারণ সৌন্দর্য দেখে মানুষ তার ক্যামেরাবন্দি করতে পিছপাহন না। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরত্বে এবং বর্তমানে বাবুঘাট থেকে লঞ্চ ছাড়ে সুন্দরবনের প্রচুর মানুষ দুদিন বা তিন দিনের জন্যে ঘুরতে চলে যান সুন্দরবন। এখানে নৌকো করে খাঁড়িতে ভ্রমণ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া অনন্য। প্রতি বছর হাজার হাজার মানুষ তাই সুন্দরবন ভ্রমণে গিয়ে থাকেন। গঙ্গাসাগর যাওয়ার আগেই দক্ষিণ চব্বিশ পরগনার অপর একটি দর্শনীয় জায়গা হলো ডায়মন্ড হারবার। এখানকার মানুষের প্রধান জীবিকা হলো মৎস্য। প্রতিদিন হাজার হাজার ট্রলার সমুদ্র ও গঙ্গার মোহনায় মাছ ধরতে চলে যায়। এখানে একটি বিশাল বড় মাছের বাজার রয়েছে, যেখান থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মাছ সরবরাহ হয়। দক্ষিণ চব্বিশ পরগনার এখন নতুন একটি আকর্ষণ তৈরি হয়েছে, সেটি হলো মৌসুমী দ্বীপ। সবাই ঘুরতে যায় মন্দারমণি বা দীঘায়, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্রের ধারে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পর্যটন কেন্দ্র, তার একটি হলো মৌসুমী দ্বীপ।
দুদিনের জন্যে আজকের দিনে প্রচুর মানুষ এখানে ছুটি কাটাতে আসেন। স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা মানেই বকখালি। কয়েকশো বছর ধরে বকখালি সমুদ্র তটে প্রচুর মানুষের আগমন ও সমাগম হচ্ছে। এখানকার প্রধান জীবিকা হলো মাছ ধরা। এছাড়াও এখানে গড়ে উঠেছে প্রচুর হোটেল। অনেক মানুষ ভিড় জমায় এখানে শীতকালে। সারা বছর ভিড় থাকলেও শীতকালে একটু বেশি মানুষ আসে এখানে ঘুরতে। প্রায় হাজার বছরের প্রাচীন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কাছেই অবস্থিত জটার দেউল, এটি একটি শিব মন্দির। এই ধরনের মন্দির পশ্চিমবঙ্গে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়। এই মন্দিরগুলো দেউল নামে পরিচিত এবং এই মন্দিরগুলোর একমাত্র পূজ্য দেবতা হলেন মহাদেব শিব। জটার দেউলের পাশ দিয়ে কুলকুল করে বয়ে গেছে মানি নদী। এখানকার প্রধান জীবিকা মাছ ধরা। প্রতিদিন কয়েকশো নৌকো চলে যায় নিজেদের জীবিকার উদ্দেশ্যে। দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ঝঞ্ঝায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয় পাথর প্রতিমা, সুন্দরবন এরিয়া, রায়দিঘি, মথুরাপুর, কুলতলি, কুলপি, নদীর পার্শ্ববর্তী ও সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল। এখন জীবনযাত্রা এখানকার অনেক সুগম হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার অপর একটি জায়গা হলো বারুইপুর। এটি একটি ব্যবসা কেন্দ্র এবং এখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন সকল অঞ্চলেই খাদ্যশস্য থেকে আরম্ভ করে সকল প্রকার জিনিস পণ্য পরিবহন হয়। কলকাতার নিকটবর্তী বারুইপুর একটি নামী ব্যবসায়ী কেন্দ্র। এখানে দেখার জায়গা হল বারুইপুর রাজবাড়ি, যা 300 বছরের প্রাচীন একটি দর্শনীয় কেন্দ্র। দক্ষিণ চব্বিশ পরগনায় সৌন্দর্য দেখে ব্রিটিশ অধ্যুষিত ভারতবর্ষের চ্যান্সেলর লর্ড ক্যানিং ওখানে স্থাপন করেছিলেন ক্যানিং হাউস। এত সুন্দর শোভায় মুগ্ধ হয়ে লর্ড ক্যানিং ব্রিটেনের মানুষও এই দক্ষিণ চব্বিশ পরগনার মোহ ত্যাগ করতে পারেননি বলেই সেই সময় আজ থেকে 200 বছর আগে স্থাপিত করেছিলেন ওনার বাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ঐতিহ্যবাহী আরেকটি জেলা পশ্চিমবঙ্গের, নদিয়া নিয়ে। ধন্যবাদ।